নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের স্কুল খোলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন পনেরোই জুন খুলছে রাজ্যের সরকারি স্কুল বিশেষ নির্দেশ দেয়া হলো প্রধান শিক্ষকদের দেখুন কি বলা হয়েছে গ্রীষ্মের দাবদাহের কারণে দীর্ঘদিন রাজ্যের সরকারি স্কুল বন্ধ আছে প্রায় দেড় মাস পর পনেরোই জুন খুলছে সরকারি স্কুল এই অবস্থায় স্কুলের পরিচ্ছন্নতা এবং মিড ডে মিল নিয়ে বিশেষ নির্দেশ দেওয়া হলো প্রধান শিক্ষকদের স্কুলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্কুল খোলার সঙ্গে সঙ্গেই যাতে মিড ডে মিল পরিষেবা শুরু করা যায় সেই বিষয়েও প্রস্তুত রাখতে বলা হয়েছে স্কুলগুলোকে গরমের ছুটির পর স্কুল খোলা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ আগেই নির্দেশিকা জারি করেছে এবার জেলা শিক্ষা আধিকারিকরা অর্থাৎ ডিআই প্রধান শিক্ষকদের এই সংক্রান্ত বিষয়ে নির্দেশ পাঠানো শুরু করেছেন সেই নির্দেশে বলা হয়েছে স্কুল খোলার আগে স্কুলের পরিচ্ছন্নতার দিকে বিশেষভাবে নজর দিতে হবে শুধু স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা নয় মিড ডে মিল নিয়েও বিশেষ নির্দেশ দেওয়া হলো। গরমের ছুটির কারণে মিড ডে মিল বন্ধ আছে এই অবস্থায় স্কুল খোলার সঙ্গে সঙ্গে যাতে মিড ডে মিল পরিষেবা শুরু করা যায় সেই বিষয়েও প্রস্তুতি রাখতে বলা হয়েছে শুক্রবার ডিআইদের মারফত নির্দেশিকা পৌঁছে গিয়েছে রাজ্যের প্রায় সব সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলের প্রধান শিক্ষকদের কাছে আগামী বৃহস্পতিবার থেকেই যেহেতু স্কুল খোলার সিদ্ধান্ত হয়েছে তাই আগামী সপ্তাহে প্রথম থেকেই বিভিন্ন স্কুলে জোর কদমে স্কুল খোলার প্রস্তুতি শুরু হয়ে যাবে তীব্র গরমের কারণে গ্রীষ্মকালীন ছুটি আরও দশ দিন বৃদ্ধি করা হয়েছে গরমের ছুটি কাটিয়ে আগামী পনেরোই জুন খুলছে স্কুল স্কুল খুলে গেলে টিফিনের সময় কি করবেন শিক্ষকরা নির্দেশিকা দিয়ে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকায় বলা হয়েছে গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলার পর পড়ুয়াদের অতিরিক্ত ক্লাসের জন্য ব্যবস্থা রাখতে হবে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কারণ এই বছর স্কুলে অনেক আগেই গরমের ছুটি পড়েছিল একই সঙ্গে সময়ানুবর্তিতা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে এমনকি প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি ছাড়া কেউ স্কুল চত্বর থেকে বেরোতেও পারবেন না স্কুলের টিফিনের সময়টি টিফিন খাওয়ার জন্য এবং প্রধান শিক্ষকের নির্দেশ মতো স্কুল ও পড়ুয়াদের স্বার্থে ব্যবহার করতে হবে স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য নয়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করা হয়েছে পর্ষদের তরফে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ